আসসালামু আলাইকুম। আজকে মজার একটি শাক ভাজি করব, খুব অল্প সময়ে খুব মজাদার টেস্টি একটি শাক ভাজি, পালং শাক ভাজি করব। পালং শাকটি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর সর্ষে তেল দিয়ে দিলাম। শুকনো মরিচ যখন লালচে কালার হয়ে যাবে তখন তুলে রেখে দেব। তারপর এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। শাক ভাজিতে রসুন কুচি দিতেই হবে, তাহলে শাকের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। শুকনো মরিচগুলো হয়ে গেল, আমি তুলে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যে এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব, ভালোভাবে নেড়ে নেব। যখন লালচে কালার হয়ে যাবে তখন এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। শাক রান্নার সময় মনে রাখতে হবে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে একটা কিছুতে রেখে দিতে হবে, যাতে শাকের মধ্যে পানি না থাকে, না হলে পালং শাক রান্নার সময় অনেক পানি উঠে। রসুন পেঁয়াজ লালচে কালার হয়ে যাওয়ার পর শাকটা দিয়ে দিলাম। শাক দিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে শাকের সাথে সব কিছু মিশিয়ে নিব। আমি শাকের সাথে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঢাকনা দিয়ে রাখতে হবে না, এমনিতেই শাক থেকে অনেক পানি বের হয়ে যাবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখনই আমাদের শাক রান্নাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রচুর পানি বের হয়েছে আর শাকটা কিন্তু একদমই কমে অল্প পরিমাণে হয়ে গিয়েছে। শাকের পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমরা তুলে নেব। এই শাক ভাজিটা হতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। গরম গরম ভাতের সাথে শাক ভাজি রেডি, পালং শাক ভাজি। শাক ভাজিটা হয়ে গেল নেড়ে ছেড়ে, এখন একটি বাটিতে তুলে নেব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় শাক ভাজি, গরম ভাতের সাথে খুবই মজা খেতে। আশা করছি আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।